কলকাতা আরবান সবুজায়ন কমপ্লেক্স কমিউনিটি হলে মেডিথিক্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বারা আয়োজিত হলো ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প। ছিলেন ডক্টর সুদর্শন কান্তি বৈশ্য, ইউরোলজিস্ট, ইউরোলজিক্যাল সার্জন, সেক্সোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট। ছিলেন ডক্টর পারিজাত দেবচৌধুরী, কার্ডিওলজিস্ট, MD জেনারেল মেডিসিন, MBBS DNB কার্ডিওলজি। ছিলেন ডক্টর দেবাশিস অধিকারী, MBBS MS অর্থোপেডিক্স, অর্থোপেডিক সার্জন। মেডিথিক্স ক্লিনিকের এক্সপার্টরা এখানে রোগীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করছেন, তারপরে এখানে বিভিন্ন টেস্ট করানোর জন্য রোগীদেরকে প্রিপেয়ার্ড করা হচ্ছে। যেমন ধরুন সুগার, প্রেশার, ডায়াবেটিস বা হার্টের কোনো সমস্যা আছে কিনা, সেই সব কিছু নিয়ে আমাদের এক্সপার্টরা প্রত্যেকটা রোগীর কাছে পার্ট টু পার্ট শুনছেন এবং তাদের বিভিন্ন টেস্ট করার প্রক্রিয়াটি সম্পন্ন করে যাচ্ছেন। এখানে চলছে সুগার টেস্ট করার প্রক্রিয়া। আমাদের এক্সপার্টরা প্রত্যেকটা রোগীকে যত্ন সহকারে এবং সতর্কতার সাথে টেস্ট করে চলেছেন। এখানে চলছে ব্লাড টেস্টের প্রক্রিয়া। আমাদের প্রত্যেকটা এক্সপার্ট এবং নার্সেসরা হাইলি ট্রেন্ড। আমাদের এক্সপার্টরা রোগীর কথা এবং রোগীর সমস্যার কথা মন দিয়ে শুনছেন এবং তাদেরকে বেটার কিছু সাজেস্ট করছেন যাতে সে রোগমুক্ত জীবন উপহার পায়। এবারে আমরা চলে এলাম কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ইউরোলজিস্ট এবং সেক্সিওলজিস্ট ডক্টর সুদর্শন কান্তি বৈশ্য স্যারের চেম্বারে। স্যার রোগীর প্রত্যেকটা কথা এবং তার প্রবলেম মন দিয়ে শুনছিলেন এবং সেই মতো তাকে ট্রিটমেন্টের জন্য প্রেসক্রাইব করছিলেন। চলে এলাম ডক্টর পারিজাত দেব চৌধুরীর চেম্বারে। পেশেন্টের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা সমস্যা ম্যাডাম বুঝছেন এবং তাকে সেই মতো মেডিসিন এবং কিভাবে চিকিৎসা হয় সেটা সাজেস্ট করছিল। চলে এলাম ডক্টর দেবাশিস অধিকারী স্যারের চেম্বারে। রোগীর জীবনের সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় স্যার সেটাই প্রেসক্রাইব করছিলেন। বাইরে বেরোতে দেখি ছোট্ট একটা মিষ্টি বেবি তার বাবার সাথে দাঁড়িয়ে আছে। তাছাড়াও লাইনে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সুচিকিৎসার জন্য। এখানে একদম ফ্রিতে ECG-র ব্যবস্থা ছিল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, একদম ফ্রিতে পেশেন্টদের ECG করা হচ্ছিল মেডিথিক্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তরফ থেকে। মেডিথিক্স ক্লিনিক সবসময় চায় আপনার সুন্দর এবং সুস্থ জীবন।